बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम एवरीवन, वेलकम बैक टू माय चैनल कुकिंग ट्यूब बाय जुलिया। तो आज मैं अपने माजे चले एलाम पटल दिए कतला माछेर झोल किभाबे करते हैं सेटा रेसिपी निये। तो आमी बासाय जेभाबे रान्ना करी सेटाई आपनादेर साथे शेयर करब। तो जारा रान्ना बान्नार काजे एकेबारे नतून तादेर जोन्नो आज आमार ए भिडियोटी। तो आपनारा जारा रान्ना करते जानेन ना तारा आमार एई टिप्सटी फलो करे रान्ना करले खुबी भालो हबे एबं खेते खुबी सुस्वादु हबे। तो एटा आमी मुखेई बोलछि ना, आमी जेभाबे रान्ना करेछि सेभाबेई आपनारा ट्राई करे देखेन एबं टेस्ट करे देखबेन केमन हलो। तो बेशी कथा बोलबो ना, चलुन देखे नी पटल दिए कतला माछेर झोलटा किभाबे करते हय। तो एखाने देखुन पटलटा केटे निएछि, पटलेर भितरे आमी आलू दिए दुईटा। तो पटल एभवे केटे नहीं चले जाब रान्नाते। तो माँटा हमें आगे थे केटे नहीं काटार पर धुए लवण हलुद माखे रेखे। तो चलो देखे नहीं। तो एक फ्राई पैन हमें बसिए दिए चूलार ऊपर, एन फ्राई पैन गरम हो गए तेल दिए देव माँ भाजार जो। तो ये तेल दिए दिलम, हमें आो एक तेल दीची एखे एखन अपेक्षा करब तेलटा गरम हर जोन्नो। तो एखाने तेलटा गरम हो एसेछे देखुन एरकम। तो एरकम अवस्था दिले माछटा लेगे जाए ना, एजोन्नो आमी एकटु बेशी गरम करे नेई। तो एखन आमी एके एके माछगुलो दिए दिच्छि। এখন আমি মাছটা লাল লাল করে ভেজে নেব। তো একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা উল্টে দেব। তো অপেক্ষা করছি একটা সাইড হওয়ার জন্য। তো এখানে দেখুন আমার মাছটা হয়ে এসেছে, এখন আমি মাছটা উল্টে দেব এভাবে। মাছের একটা সাইড ভাজা কমপ্লিট, এখন আমি এই সাইডটাও ভেজে নিব। এইভাবে ভেজে আমি একটা পাত্রে উঠে নেছি, এখন চলে যাব আমি রান্নাতে। তো চলুন এবার দেখে নেই আমি কিভাবে পটলটা রান্না করি। তো পটল রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ এবং রসুনের পেস্ট। তো এভাবে আমি কিছু সময় পেঁয়াজটা ভেজে নেছি হালকা ব্রাউন কালার করে। তো ফিরে এলাম আমি, দেখুন এখানে তিন মিনিট পরে তো এখানে ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই মরিচটা দিয়ে দেব। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, আপনারা যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে ঝালটা বেশি দিয়ে দিবেন। এবং এখানে দিয়ে দিব এখন রসুনের পেস্ট। এখন সবগুলো উপাদানকে একটু নাড়াচাড়া করতে হবে। তো এখন আমি দিয়ে দিব যে পটলটা আমি কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি সেই পটলটা দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে এখন এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো যারা রান্নার কাজে একেবারেই নতুন তাদের জন্য আজ আমার এই ভিডিওটি। এভাবে রান্না করতে পারেন আপনারা, আমার এই সেম নিয়মটা ফলো করে। তো এভাবে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি দিয়ে দিব লবণ।
এখানে আমি এক চামচ লবণ দিয়ে নিলাম এবং দিয়ে দিব সরিষা বাটা। এটা সরিষাটা আমার গুঁড়া করা আছে, এই জন্য দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণে সরিষা গুঁড়া দিয়ে দিলাম। হলুদটা এখন দেবো না, কষানোর পরে আমি হলুদটা সবসময় দিয়ে থাকি। তো এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দেব। এখানে দেখুন আমি পানিটা দিয়ে দিলাম কষানোর জন্য পটলটা। এখন এভাবে আরও একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, পানিটা শুকানো পর্যন্ত। তো ফিরে আসতে আমি পানিটা শুকানোর পরে, তো সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। তো ফিরে এলাম আমি। তো এখানে দেখুন পানি ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। করার পরে এখন আমি হলুদের গুঁড়া এখানে অ্যাড করব। এখন হলুদের গুঁড়াটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে দেখুন পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক রান্না প্রায় আমার হয়ে এসেছে। তাই এভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো এখন আমি ঝোলে পানিটা দিয়ে দেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলে পানিটা। তো পানিটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে আমি আর পানি দেব না। তো ঝোলের পানিটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি অপেক্ষা করব এই ঝোলের পানিটা ফুটে ওঠা পর্যন্ত। তো এখানে দেখুন পটলটা এরকম, পটলের ঝোলের পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়াটা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি। এখন এভাবে একটু নেড়ে দিতে হবে। নাড়ার পরে আমি এখানে আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দেব। তো মাছগুলো পটলের ভিতরে এভাবে বসিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো ঝোলটা শুকানো পর্যন্ত। তো এখানে আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, মাখো মাখো ঝোল রাখবো। তো এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি ঝোলটা শুকানো পর্যন্ত। তো দেখুন এখানে প্রায় ঝোলটা আমার শুকিয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এবং একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো পটলটা রান্না করার পরে দেখুন এরকম হয়েছে, তো খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু এখানে। তো খুব সহজে কাতলা মাছ দিয়ে পটল ঝোল কীভাবে করতে হয় সেটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতো। তো রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।